哈国顿哈邦对哈斯特哈邦的差高，光是这位安保森亚西伯特的罗中的开车，当时了听不到克莱泽卡。别当中方中国的对比是还痛苦，阿布的时间了，给本来伯特亚西伯特哈邦国排名不对，个人个人安排要，罗古顿巴达的不幸对伯特的长不单克莱中国。哈国的哈邦在巴特对不卡，阿布诺过去五年给 BGB 哈邦的前两战给，今年安保生活亚西伯特的别的库布拉莫塔，参加克莱听不到克莱卡，对罗古顿巴达不克莱卡。阿拉邦吉卡亚斯波多里多来韩国国民地里当方邦国政府部的口碑卡座的多尼迪布拉卡内巴地邦国部名卡座的阿波少这些卡的我说不必过来我也用这些卡的阿罗别西国的我说什么不准过来我们这个家民把我说这个不够不什么地方马路是几笔卡的অনেক খানি রক্ষা করতে সাহায্য করে সেই জায়গায় এইবারের বাজেটে যেখানে মূল্য বৃদ্ধি ঊর্ধ্বমুখী এরকম একটা সময়ে এই রেগা প্রকল্পে অর্থ বৃদ্ধি করার যেখানে প্রয়োজন সেই জায়গায় 25,000 কোটি টাকা আরও অর্থ কমিয়ে দেওয়া হয়েছে এবং এইভাবে কর্মসংস্থানের ক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আমরা লক্ষ্য করছি না তাই আমরা মনে করি এই বাজেট জন্য স্বার্থ বিরোধী বাজেট এই বাজেটের মধ্যে মানুষের কোনো স্বার্থ নেই তাই আমরা আম্বাসায় ত্রিপুরায় গোটা দেশেই সকল অংশের শ্রমজীবী মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মধ্য দিয়ে এই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নামাচ্ছি ধন্যবাদ গণতন্ত্রের জন্য একটা লজ্জা এটা আমাদের দুর্ভাগ্য এটা আমরা সমর্থন করি না এবং একটা সভ্য সমাজে যদি গণতন্ত্র না থাকে তাহলে পরে সেই সমাজ সামনের দিকে এগোতেও পারে না তাই গণতন্ত্র আমাদের অক্সিজেন আজকে অত্যন্ত দুর্ভাগ্য যে এখানে যেভাবে প্রতিদিন আইনের শাসন দুর্বল হচ্ছে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ আসছে এটা সমর্থন করার কোনো প্রশ্নই নেই আমরা মনে করি যে ধুলায় লুণ্ঠিত রাজ্যের এই গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করবার জন্য মানুষকে রাস্তায় নামা ছাড়া এই মুহূর্তে আর কোনো অন্য বিকল্প নেই তাই আমরা এই রাজ্যের গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে সংগ্রাম এই সংগ্রামকে আরও বেগবান আরও তেজি করবার জন্য রাজ্যের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ শ্রমিক কৃষক ফ্রন্টের যৌথ উদ্যোগে আজকে কেন্দ্রীয় জনস্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে আমরা এখানে এই মিছিল এবং পথসভা একটু আগে সংগঠিত করেছি এবং আপনাদের মধ্য দিয়ে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং যারা এই কর্মসূচি এই মিছিল জমায়েত প্রত্যক্ষ করেছেন আমাদের কথা শুনেছেন তাদেরকেও আমরা আমাদের কিষাণ ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই কেন্দ্রীয় জনস্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে আমরা চাই দেশব্যাপী মানুষের মধ্যে জনমত গঠন করতে আপনারা জানেন দীর্ঘদিন ধরেই আমাদের দেশ একটা গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছে এবং এর মধ্যে এই যে অতিমারির সংকট এই সংকটকে আরও গভীরতর করে তুলেছে এবং মানুষের জীবন জীবিকায় একটা বিরাট বড় আঘাত নেমে এসেছে একটু আগেই আপনারা শুনেছেন যে আমাদের দেশের কৃষক আমাদের দেশের শ্রমিক আমাদের দেশের অন্যান্য শ্রমজীবী মানুষ আজকে তারা একটা কঠিন সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছে এইরকম সময়ে যখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেন সবকা সাথ সবকা বিকাশ তখন আমাদের মধ্যে একটা আশা তৈরি হয়েছিল যে হয়তোবা এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের যে চলমান সমস্যা মূল্য বৃদ্ধির সমস্যা মুদ্রাস্ফীতির সমস্যা বেকারির সমস্যা এই সমস্ত সমস্যা সমাধানে
কেন্দ্রীয় বাজেটে দেশবাসীর সামনে তারা একটা দিশা তুলে ধরবেন, এটা আমরা আশা করেছিলাম। এটা